আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আগামী 48 ঘন্টা লাগাতার বৃষ্টি চলবে পাহাড়ে। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন 5টি জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। আগামীকাল শুকনো থাকবে সবকটি জেলা। আপাতত তাপমাত্রা খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী 2 থেকে 4 দিন মোটামুটি একই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। অন্যদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলায়। অধিকাংশ জেলাতেই সারাদিন ধরে দমকা হাওয়া চলবে, যা কিছুটা স্বস্তি দিলেও বাড়বে জলীবাষ্পের কারণে গরমের প্রকৃত অনুভূতি অনেক বেশি থাকবে। আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে দক্ষিণবঙ্গের 3 জেলা বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সকলে আমাদের সঙ্গে থাকবেন।